অসমবিরোধী ছাত্র আন্দোলনের রোড টু ঢাকা মার্চ কর্মসূচিতে গণ অভ্যুত্থান ঘটে ঢাকায়। ফলে টিকতে না পেরে তড়িঘড়ি পদত্যাগ করে চুপিসারে দেশ থেকে পলায়ন করেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পদত্যাগে অটোমেটিক মন্ত্রিসভারও পতন ঘটে। একদিন পর আজ বিকেলে জাতীয় সংসদও বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু। রাষ্ট্রপতি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যারা আগামীর বাংলাদেশ পরিচালনা করবেন এবং পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবেন। এরই পরিপ্রেক্ষিতে ক্রীড়াঙ্গনেও পরিবর্তনের জোর আওয়াজ উঠেছে। দেশের দুই শীর্ষ ক্রীড়া ফেডারেশন এবং বোর্ডে দীর্ঘদিন ধরে বসে থাকা দুই সভাপতির বিষয়ে কি কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কিংবা কোনো পরিবর্তন আনা হবে কিনা, এ নিয়ে অনেক বড় প্রশ্ন দেখা দিয়েছে। কিন্তু সমস্যা হলো, চাইলেই বিসিবি এবং বাফুফেতে হুট করে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়, কারণ বিসিবি, বাফুফে এবং বিওএ তিনটি সংস্থার উপর সরকার নয়, খবরদারি করার এখতিয়ার সংশ্লিষ্ট খেলার আন্তর্জাতিক সংস্থার। শ্রীলঙ্কা গত বছর সরকারের ক্রীড়ামন্ত্রী আদালতের মাধ্যমে দেশটির ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটিকে সরিয়ে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে আইসিসির নিষেধাজ্ঞার কবলে পড়ে লঙ্কান ক্রিকেট বোর্ড। পরে আদালতের রায় বাতিল করে পুনরায় নির্বাচিত কমিটিকে দায়িত্বে ফিরিয়ে এনে আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়েছিল দেশটি। বাংলাদেশেও চাইলে হুট করে নির্বাচিত কমিটি সরিয়ে দেওয়া সম্ভব নয়। বিসিবির সভাপতি নজমুল হাসান পাপন সদ্য বিলুপ্ত মন্ত্রিসভার যুব ও ক্রীড়ামন্ত্রী ছিলেন। শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে তারও মন্ত্রিত্ব শেষ হয়ে যায়, কিন্তু নির্বাচিত কমিটির সভাপতি হিসেবে তিনি এখনও বিসিবির শীর্ষ দায়িত্বে রয়েছেন। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।